শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএসএফের চোখের সামনে দিয়ে নদী সাঁতরে বাংলাদেশে ঢুকলো ভারতীয় যুবক, আটকালো না বিএসএফ। এবার হাইপারসনিক মিসাইল ঠেকানোর অস্ত্র তৈরি করছে রাশিয়া। আগামী সপ্তাহে তালেবানের সঙ্গে আমেরিকায় আলোচনা শুরু। ইউক্রেনে সমরাস্ত্র পাঠানোর ব্যাপারে আমেরিকাকে সতর্ক করল রাশিয়া। বাইডেনের গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পায়নি তুরস্ক, চীন এবং রাশিয়া। লেবাননের হিজবুল্লার বিরুদ্ধে ব্যবস্থা নিল অস্ট্রেলিয়া। এবং সবশেষ থাকছে ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ায় নিহত 2, আহত 7। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সপ্তাহখানেক ধরে নিখোঁজ ছিল 17 বছর বয়সী ভারতীয় কিশোর অভিজিৎ দাস, কিন্তু দুদিন আগে সে প্রকাশ্য দিবালোকে বিএসএফের সদস্যদের সামনে দিয়ে সাঁতরে কুশিয়ারা নদী পার হয়ে বাংলাদেশ চলে আসেন এবং লুকিয়ে পড়ে। এখন পর্যন্ত তার আর কোনো হদিশ মিলেনি। মঙ্গলবার এক বিএসএফ কর্মকর্তার বরাতেই সব কথা জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। ভারতের করিমগঞ্জের পুলিশের ভাষ্য মতে অভিজিৎ দাস আসামের করিমগঞ্জ জেলার ভাচোচিরা থানার অন্তর্গত রাঙ্গামাটি এলাকার বাসিন্দা। গত 18 নভেম্বর থেকে সে নিখোঁজ ছিল। এ নিয়ে ছেলেটির মা বাবা পুলিশেও খবর দিয়েছে। গত সোমবার সে করিমগঞ্জের কাছাকাছি একটি এলাকা থেকে নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে বাংলাদেশে প্রবেশ করে। অভিজিৎ ঘর ছাড়ার পরপরই তার বাবা মা বাজি ছুরি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। স্থানীয় পুলিশ তার বাবা মা নিষিদ্ধ দাসকে ডেকে নিয়ে নদী পার হওয়ার সময়ের ভিডিও দেখিয়ে ছেলেটিকে শনাক্ত করে। নিষিদ্ধ দাস তার ছেলেকে চিনতে পেরেছে এবং সন্তানকে নিজ দেশে ফিরতে অনুরোধ জানিয়েছে। তবে দিন দুপুরে সবার সামনে দিয়ে একটি নাবালক ছেলে নদী পার হয়ে বাংলাদেশে চলে আসার ঘটনায় বিএসএফের নজরদারি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র S550 এবং S500 সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একসঙ্গে যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা এবং আকাশপথে আসা হুমকি ঠেকিয়ে দিতে সক্ষম। একসময় এগুলোই হবে রুশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড। এরই মধ্যে S500 হার্ডওয়্যারের অংশ তৈরি হয়ে গেছে। আগামী কয়েক বছরের মধ্যেই এটি রুশ সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। বুধবার রুশ বার্তা সংস্থা টাসের একটি প্রতিবেদনে এই সব তথ্য জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র টাসকে জানিয়েছে S550 ব্যবস্থা S500কে প্রতিস্থাপন করবে না, কারণ এটি তার পূর্বসূরির চেয়ে বেশি উন্নত হবে না। মূলত S550 হবে সামান্য হালকা সংস্করণ, এর লক্ষ্য হবে আগেরগুলোর চেয়ে ভিন্ন। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং S550 এবং S500 এটি তাদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে। সূত্রের মতে S350 ভিটিএস এবং স্বল্প পাল্লার ব্যবস্থাগুলোর সঙ্গে S550 এবং S500 মিলিতভাবে বিদ্যমান সব ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর হবে। অর্থাৎ পৃথিবীতে থাকা যে কোনো ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতে সক্ষম হবে রাশিয়ার এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা শুরু করবে আমেরিকা। কাতারের রাজধানী দোহায় এই আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার জন্য আফগান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি টম ওয়েস্টেন দোহায় 2 সপ্তাহ ধরে অবস্থান করবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস গতকাল এই তথ্য জানান। তিনি বলেন আলোচনায় মার্কিন জাতীয় স্বার্থ অগ্র অধিকার পাবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন দোহায় 2 পক্ষ উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং আল কায়েদার বিরুদ্ধে লড়াই, মানবিক সহায়তা, আফগানিস্তানের অর্থনীতি এবং দেশটিতে আটকে পড়া মার্কিন নাগরিকদের নিরাপদ প্রতিস্থাপনের বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া যে সমস্ত আফগান নাগরিক মার্কিন দূতাবাসে বা বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানে কাজ করতেন তাদেরকেও আফগানিস্তান থেকে সরিয়ে আনার বিষয়টি আলোচনায় স্থান পাবে। আমেরিকা এবং তালেবানের মধ্যে প্রথম দফা আলোচনা হয়েছিল গত মাসে কাতারের রাজধানী দোহায়। এছাড়া মার্কিন বিশেষ প্রতিনিধি টম ওয়েস্টেন গত মাসে পাকিস্তানে আফগানিস্তানের একটি তালেবান প্রতিনিধি দলের সঙ্গেও আলোচনা করেছেন। ইউক্রেনে উত্তেজনা উস্কে দেওয়ার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে রাশিয়া।
ওয়াশিংটন যখন ইউক্রেনে সামরিক উপদেষ্টাদের পাশাপাশি নতুন সমরাস্ত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে খবর বেরিয়েছে, তখন এই হুঁশিয়ারি দিল রাশিয়া। মার্কিন নিউজ চ্যানেল সিএনএনের সোমবার খবরে জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইউক্রেনে একদল সামরিক উপদেষ্টা এবং নতুন সমরাস্ত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করছে। গত কিছুদিন ধরে ইউক্রেন এই বলে অভিযোগ করে আসছে যে আগামী জানুয়ারি নাগাদ দেশটিতে হামলা চালানোর পরিকল্পনা করছে রাশিয়া, যদিও মস্কো এই ধরনের অভিযোগ অস্বীকার করে এসেছে। আমেরিকা ইউক্রেনকে যেসব অস্ত্র দিতে যাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে অত্যাধুনিক মর্টারের পাশাপাশি ট্যাঙ্ক এবং সাজোয়াজান বিধ্বংসী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকার এই পদক্ষেপের ফলে ইউক্রেনে উত্তেজনা বাড়বে। তিনি বলেন, পূর্ব ইউক্রেনকে কেন্দ্র করে কিয়েভের গতিবিধি সম্পর্কে আমরা উদ্বিগ্ন। পূর্ব ইউক্রেনের শক্তি প্রয়োগ করতে পারে রিয়েভ। আগামী জানুয়ারি নাগাদ ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য সামরিক আগ্রাসন অভিযোগকে ফালতু বলে নাকচ করে দেন পেসকভ। তিনি বলেন, রাশিয়া কোনো আগ্রাসন পরিকল্পনা করছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেনের পররাষ্ট্রনীতি বিষয়ে তার প্রথম ভাষণে গণতন্ত্র সম্মেলন আয়োজনের অঙ্গীকার করেছিলেন। অঙ্গীকার অনুযায়ী ডিসেম্বরের 9 এবং 10 তারিখ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে এই সম্মেলন, মূলত বিশ্বব্যাপী কর্তৃত্ববাদী শাসনের বিস্তার ঘটানোর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট এই সম্মেলনের আয়োজন করেছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রিত দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়। তালিকায় দেখা যায়, গণতন্ত্র বিষয়ে অনুষ্ঠেয় সম্মেলনে দাওয়াত পায়নি ভ্লাদিমির পুতিন, রাশিয়া, শি জিনপিংয়ের চীন এবং রিসেপ তাইয়েপ এরদোগানের তুরস্ক। যদিও এতে দাওয়াত পেয়েছে ইউক্রেন, যে দেশের সঙ্গে রাশিয়ার উত্তেজনা চলছে। এছাড়া দাওয়াত দেওয়া হয়েছে তাইওয়ানকেও, যে দ্বীপরাষ্ট্রকে চীন তার নিজস্ব অংশ হিসেবে দাবি করে। যুক্তরাষ্ট্রের এই সম্মেলনে তাইওয়ানকে আমন্ত্রণ জানানো স্বাভাবিকভাবেই চীনকে ক্ষুব্ধ করবে। বাণিজ্য প্রযুক্তি সহ নানা ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চলছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমল থেকেই। এদিকে মধ্যপ্রাচ্য থেকে শুধু ইসরায়েল এবং ইরাক আমন্ত্রণ পেয়েছে সম্মেলনে অংশ নেওয়ার জন্য। মিশর, সৌদি আরব, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো মিত্রদেরকেও দাওয়াত দেয়নি যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে অস্ট্রেলিয়া। বুধবার লেবাননের জনপ্রিয় সংগঠনটির বিরুদ্ধে অস্ট্রেলিয়া এই ব্যবস্থা নিল। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুস বলেন, ইরানের মদতপুষ্ট শিয়া গোষ্ঠী সন্ত্রাসী হামলা হুমকি এবং সন্ত্রাসী সংগঠনকে সমর্থন দিয়ে অব্যাহত রেখেছে, একই সঙ্গে অস্ট্রেলিয়ার জন্য বাস্তব এবং নির্ভরযোগ্য হুমকি তৈরি করছে। হিজবুল্লাহকে পশ্চিম বিশ্বের জন্য কিছু দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। সংগঠনটির সদস্যপদ বা এর জন্য তহবিল সরবরাহ করা এখন অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ করা হবে। সেদেশে লেবাননের বহু মানুষ বসবাস করেন। এমন সময়ে কেন অস্ট্রেলিয়ার হিজবুল্লাহর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিল সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। এদিন নাৎসি গোষ্ঠী দ্য বেসকেও সন্ত্রাসী সংগঠন হিসেবেও তালিকাভুক্ত করেছে অস্ট্রেলিয়া। লেবাননের অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট চূড়ান্ত রূপ লাভ করেছে। দেশটির 80% বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে বলে ধারণা করা হয়। সিরিয়ার মধ্যাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার ওই হামলায় সিরিয়ার 2 বেসামরিক নাগরিক নিহত এবং 7 আহত হয়েছেন। আল জাজিরাকে একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী হুমস শহরের উপরে চালানো এই হামলা আটকানোর চেষ্টা করেছে। সিরিয়ার কেন্দ্রীয় অঞ্চলের কিছু অংশকে লক্ষ্য করে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত 2 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত 7 মধ্যে একজনের অবস্থা গুরুতর। নাম প্রকাশ না করা শর্তে সিরিয়ার এক বেসামরিক কর্মকর্তা জানান, প্রতিবেশী দেশ লেবাননের আকাশ সীমার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সিরিয়ায় গত কয়েক বছরে শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ায় পরিচালিত এইসব হামলার কথা কখনো ইসরায়েল স্বীকার করে না। সম্প্রতি সিরিয়ায় ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টবক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।